এক যুবতীকে ঘিরে বাড়িতে সাধারণ মানুষের ভিড়, কারণ নিখোঁজের 27 বছর পর বাড়িতে ফিরে এসেছেন শাহিদা বেগম। কিন্তু বাড়িতে এসে জানতে পারেন তার বাবা মা কেউই বেঁচে নেই। 27 বছর পর শাহিদা তার স্বামী সন্তান নিয়ে যে আমগর দেশ আসবে সেটা আমরা কল্পনাও ভাবিনি। মাত্র 8 বছর বয়সে এক নারী অপহরণ করে নিয়ে যায় শাহিদা বেগমকে। সেই থেকেই বাবা মায়ের কাছে ফিরে আসতে নানা ধরনের পন্থা অনুসরণ করেও ব্যর্থ হয় শাহিদা। দীর্ঘ 27 বছর ধরে বাবা মা আর পরিবার পরিজনের কথা মনে করে কেবল চোখের জল ফেলেছেন, খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পাননি। অবশেষে বাবার বাড়ির খোঁজ পেলেও বাবা মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন শাহিদা। আমার বড় বোন আছে, ভাই আছে, বড় বোনের জামাই আছে, মেজো বোন আছে, চাচা চাচিরা আছে, আত্মীয় স্বজন সবাই আছে, এই জন্য আমি অনেক খুশি। আমার থেকে খুশি আর কেউ নাই এখন আর, কিন্তু আমার খালি একটা দুঃখ রয়ে গেল যে আমি আমার বাবা মাকে শেষ দেখা দেখতে পারলাম না। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে শাহিদা বেগম 1997 সালে শাহিদার বাবা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় আসেন, সংসার চালাতে রিকশা চালানো শুরু করেন, আর মা বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন। বাবার কষ্ট লাঘব করতে 8 বছর বয়সে লাকড়ি কুড়িয়ে তা বিক্রি শুরু করেন শাহিদা। আমি 27 বছর আগে হারিয়ে গেছিলাম, আমার দরিদ্রতার কারণে আমার বাবা মার সাথে ঢাকায় গেছিলাম। ঢাকায় যাওয়ার পরে আমি হারাই যাই আমার বাবা মার কাছ থেকে। তো আমার বাবা মার কাছ থেকে হারাই যাওয়ার পরে আমাকে একটা মহিলা ডাক দিয়ে নিয়ে বলল যে আমাদের বাড়িতে কতগুলো খড়ি আছে, তোমরা নিবা, নিলে আসো। শাহিদা বেগমের অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে যায় এক নারী। বিভিন্ন হাত বদল হয়ে প্রথমে পৌঁছান কুমিল্লা, এরপর চট্টগ্রামে। সেখানে এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন শাহিদা। তো আমি ওনার সাথে গেছি, যাওয়ার পরে উনি একটা বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উনি আমাকে ওখানে বন্দি করে রাখলো। তো বন্দি করে রাখার পরে উনি আমাকে পরে প্রাইভেট কারে করে কুমিল্লাতে নিয়ে আসছে। কুমিল্লাতে নিয়ে আসার পরে একটা বাড়িতে রাখছে, রাখার পরে ওই বাড়িতে মানে বন্দি অবস্থায় রাখা হয়েছে। চট্টগ্রামের সেই পরিবার শাহিদাকে গাজীপুরে সেলিম মিয়া নামের এক ব্যক্তির সাথে বিয়ে দেন। তারপর থেকে শাহিদা স্বামীকে নিয়ে সেখানেই বসবাস করেন। 1 বছর পর একটি মেয়ে সন্তান হয় তার। ওখান থেকে আমার বিয়ে দেওয়া হয়েছে। তো বিয়ে হওয়ার পরে আমার 1 বছর পরে আমার এই একটা বাচ্চা হয়। মেয়ে একটু বড় হতেই আশেপাশের বাচ্চাদের সাথে খেলতে গিয়ে নানা বাড়ির গল্প শুনে বায়না ধরে নানা বাড়ি যাবে। নতুন করে বাবা মার জন্য শাহিদার মন আবার কেঁদে ওঠে। এই বাচ্চাটা যখন একটু বড় হয়ে মানে বাচ্চাদের আরো বাচ্চাদের সাথে খেলাধুলা করতে যায়, তখন বলে আরো বাচ্চাদের সাথে যে আমার নানুর বাড়ি আমি গেছিলাম, আমার নানু আমাকে কোলে নিচ্ছে, আমার নানা ভাই আমাকে কোলে নিয়ে মজা কিনে দিচ্ছে, তোমার নানা ভাই আছে, তোমার নানা ভাই মজা কিনে দেয়, কোলে নেয়, তোমার তো নানা ভাই নাই। তখন দৌড় পেরে এসে আমার বাচ্চা বলতো, মা আমি না নানুর বাড়ি যাব। ও না আমার এইটা বলছে, আমার নানা বাড়ি নাই, আমার নানু নাই, আমার নানা বাড়ি নিয়ে যাওছে, আমি বলে দেই ওদেরকে আমার নানা বাড়ি আছে। তখন আর কিছু বলতে পারতাম না। সেলিম মিয়া জানান শাহিদার কেউ নেই, সে এতিম তা জেনেই তিনি বিয়ে করেছেন। কিন্তু বিয়ের পর যখন জানতে পারলেন সবকিছু, তখন থেকে তিনিও অনুসন্ধান শুরু করেন। 9 বছর আগে আমি বিয়ে করি, কিন্তু সেই সময় বলছে এতিম, বাপ মা নাই, তো আমার সাথে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আজকে আমার কাছে সব বলে যে হ্যাঁ ঠিকানা আছে, বাপ মার নাম জানে, চাচা 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 নাম জানে। তো আমরা এই গত পয়লা বৈশাখের দিন আমরা আসছি, ওর বাপ মার খুঁজে খুঁজে পাইছি, পাওয়ার বাদে এখন আমার খুব আনন্দিত, তার ঠিকানাটা পাওয়া গেছে। জানা যায় শাহিদা নিখোঁজ হওয়ার পর তার বাবা মা আর পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘ 27 বছর পর শাহিদা বাবার বাড়িতে আসলে এলাকার লোকজন অবাক হয়ে এক নজর দেখতে ছুটে আসেন শাহিদার বাবার বাড়িতে। আজ থেকে প্রায় 27-28 বছর আগের কথা, শাহিদা হারিয়ে যায়। হারিয়ে গেলে এই শাহিদাকে খোঁজার জন্য আমরা অনেক ই করছি, কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায় নাই। হঠাৎ করে এই গত পহেলা বৈশাখে বকশীগঞ্জে খবর পাওয়া গেল যে শাহিদা নামে এক মেয়ে খোঁজ হয়েছে। পরে আমরা তৎক্ষণাৎভাবে এলাকার লোকজন গেলাম, যাওয়ার পরে দেখি ঠিকই আমাদের সেই শাহিদা। শাহিদাকে আমরা আমাদের এলাকায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এলাকার লোকজন সবাই আতঙ্কিত, রে কোথা থেকে আসলো, কেমনি এতদিন পরে পাওয়া গেল, আশ্চর্য, সবাই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ খুশি সবাই তাকে পেয়ে। খোঁজ করে শাহিদাকে না পেয়ে অনেকেই ধরে নিয়েছিলেন সে হয়তো আর নেই, স্বজনরা কল্পনাও করেনি সে ফিরে আসবে। দীর্ঘদিন পর শাহিদাকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন তারা। শাহিদা পায়ে আমরা সবাই খুশিমত, সবাই গ্রামের সবাই খুশিমত আছে একমতে, খুব আমাদের আনন্দিত, ভালো লাগতেছে।